আবার উত্তপ্ত বাংলাদেশ। খাগড়াছড়ি জেলা সদরে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ইনস্ট্রাক্টর ও বিভাগীয় প্রধান শিক্ষক আবুল হাসনাত মোহাম্মদ সোহেল রানাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে পাহাড়ি ছাত্র সংগঠনের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুর একটায় এই ঘটনা ঘটে, পরে তা দুপক্ষের সংঘর্ষে ছড়িয়ে পড়ে শহর জুড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে খাগড়াছড়ি উপজেলা সদর 144 ধারা জারি করেছে জেলা প্রশাসন। বেশ কিছুদিন ধরেই শিক্ষক সোহেল রানাকে প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিল পাহাড়ি ছাত্রছাত্রীরা। বেশ কয়েক বছর আগে সোহেল রানার বিরুদ্ধে এক পাহাড়ি ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মামলা হয়েছিল, কিন্তু সোহেল রানা খালাস পেয়ে যান এবং চাকরিতে যোগদান করেন। সোহেল রানা চাকরিতে যোগদানের পর থেকে পাহাড়ি ছাত্ররা তার বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির নানা অভিযোগ এনে প্রত্যাহার দাবি করে আসছিল। আজও এই শিক্ষক বিদ্যালয়ে এলে এক সংখ্যালঘু পাহাড়ি ছাত্রীকে আটকে রেখে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ ওঠে। তারপরে বিক্ষুব্ধ ছাত্রছাত্রী বিক্ষোভের মুখে পড়ে ওই শিক্ষক। এদিকে শিক্ষককে হত্যার প্রতিবাদে পাহাড়ি ও বাঙালি ছাত্রদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ভাঙচুর হয়েছে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের বিভিন্ন কক্ষ ও আসবাবপত্র। আহত হয়েছেন 15-20 জন। পুরো শহর জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। অভিযোগ, পাহাড়ি আদিবাসীদের দোকানপাট লুটপাট, ভাঙচুর, অগ্নিসংযোগ চালাচ্ছে সেনাবাহিনীদের সামনেই, কিন্তু নীরব দর্শকের ভূমিকা পালন করছে সেনাবাহিনী। এই মুহূর্তে রাজু বোর্ডিং ক্রস করলে সেখানে ইংলিশ বয়েজ স্কুলের সামনে জড়ো হয়েছে। সেখানে আমাদের পাহাড়িদের দোকান পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। আমরা প্রাথমিকভাবে আগুন নিভিয়েছি, কিন্তু আগুন নেবালেও তারা আমাদের সম্পত্তির উপরে হামলা করার চেষ্টা করেছে। তারা দোকানপাট ভাঙচুর করছে, যা পারে তা যা ইচ্ছা তাই করছে। এখানে প্রশাসনের ভূমিকা খুবই করুণ। আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। প্রশাসন আসার পরে প্রশাসনের সামনে কিভাবে এরা ইট মারে, আমরা বন্ধ করেছি ইট মারা, ওখান থেকে মারতেছে প্রশাসনের সামনে। তারা সেনাবাহিনীরা এসছেন, আমরা কথা দিয়েছি আমরা একটাও ইট মারবো না, আমরা নীরবতা, আমরা নীরবে নীরবে আমরা ভূমিকা পালন, কিন্তু তারা লুটপাট করার চেষ্টা করতেছে। তারা ধারাবাহিকভাবে তাদের কার্যক্রমগুলো সেখানে তারা চালিয়ে যাচ্ছে। এখানে প্রশাসন কিছুই করছে না, প্রশাসন শুধু এখানে দাঁড়িয়ে আছে, নীরবতা পালন করছে। তাহলে এখানে প্রশাসনের ভূমিকা কি প্রশ্ন থেকেই যায়। আমি রিকোয়েস্ট করব প্রশাসনকে, যারাই এসছেন, আমরা 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 কিন্তু কখনো গুজব ছড়াচ্ছি না, মিথ্যা অবকাশ করছি না। আমি এই মুহূর্তে মহাজনপাড়ায় দাঁড়িয়ে আছি। এখানে আমাদের আদিবাসীদের যে দোকানপাটগুলো রয়েছে তাদের উপর হামলা করা হচ্ছে, তাদের লুটপাট করা হচ্ছে। তাইলে লুটপাট কেন হবে? দর্শন নাকি একাই দর্শন করছে? পুলিশের সামনে গিয়ে বলেন তো, এগুলো পুলিশের সামনে গিয়ে বলেন, প্রশাসনের সামনে গিয়ে বলেন, পুলিশও ঠিকই আছে। আসেন আমাদের সাথে, আসেন আমরা যাবো আমাদের সাথে। বাংলাদেশে পালা বদলের পর থেকেই দিন দিন বেড়ে চলছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলা ও নির্যাতন, কিন্তু ঠুঁটো জগন্নাথ হয়ে বসে রয়েছে ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার। এখন বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, এইভাবেই কি অত্যাচার সহ্য করতে হবে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেদের? ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।